আজ এই ভিডিওতে আমরা ক্লাস থ্রি এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার একুশ অক্টোবরের জন্য যেটা দেওয়া হয়েছে একদম নতুন সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সমাধান আমরা দেখে নেব এবং ইংরেজি ছাড়াও অন্যান্য বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে অক্টোবরের সেটারও ভিডিও চলে আসবে এবং চ্যানেলের প্লে লিস্টে অক্টোবর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলে একটা ফোল্ডার তৈরি করা থাকবে সেখানে ভিডিওগুলো দেওয়া থাকবে যখন সুবিধা হয় তখন ভিডিওগুলো দেখে খাতায় লিখে নিও এবং যখন জমা দিতে বলবে তখন জমা দিয়ে দিও তো এবারে প্রথমেই দেখো একটা প্যাসেজ দেওয়া আছে তো আমরা প্রথমে এর বাংলা মানেটা একটু বুঝে নিই তারপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি তো এখানে বলা আছে হোয়েন দ্য রেঞ্জ কেম হামিদ হার্ড দ্য ক্রোকিং অফ ফ্রকস অর্থাৎ যখন বৃষ্টি এসেছিল বা বৃষ্টি নেমেছিল তখন হামিদ ব্যাঙের ডাক শুনতে পেয়েছিল ওয়ান ডে এ ফ্রক কেম ইন টু দেয়ার হাউস একদিন একটা ব্যাঙ তাদের বাড়িতে চলে এসেছিল হামিদ কট দ্য ফ্রক এবং হামিদ সেই ব্যাংটাকে ধরে ফেলেছিল দ্য ফ্রক ওয়াজ লুকিং অ্যাট হিম উইথ ইটস বিগ রেড আইস এবং ব্যাংটা তার বড় এবং লাল চোখ দিয়ে হামিদের দিকে তাকিয়েছিল হামিদ স দ্যাট দ্য স্কিন অফ দ্য ফ্রক ওয়াজ ময়েস্ট এবং হামিদ দেখেছিল যে ব্যাঙের যে চামড়াটা বা ত্বক সেটা স্যাঁতস্যাঁতে বা ভেজা ইটস হাইন্ড লেগস আর অলওয়েজ ফোল্ডেড অর্থাৎ এর যে পিছনের পা দুটো সেটা সব সময় ভাজ করা থাকে এবারে আমরা অ্যাক্টিভিটি ওয়ানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো দেখে নিই তো এ নাম্বারের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড হামিদ হিয়ার অর্থাৎ হামিদ কি শুনেছিল তা আমরা উত্তরে লিখব হামিদ হার্ড দ্য ক্রোকিং অফ ফ্রকস অর্থাৎ হামিদ ব্যাঙের শব্দ বা ব্যাঙের ডাক শুনেছিল তারপরে বি নম্বরের প্রশ্ন হচ্ছে হাউ ওয়াজ দ্য স্কিন অব দ্য ফ্রক অর্থাৎ ব্যাঙের চামড়া বা ত্বক কেমন ছিল তা আমরা উত্তরে লিখব দ্য স্কিন অব দ্য ফ্রগ ওয়াজ ময়েস্ট অর্থাৎ ব্যাঙের চামড়া বা ত্বক শ্যাঁত বা ভেজা ছিল তারপরে সি নম্বরের প্রশ্ন হলো হোয়াট ডিড হামিদ ক্যাচ হামিদ কী ধরেছিল তা আমরা উত্তরে লিখবো হামিদ কট দ্য ফ্রগ অর্থাৎ হামিদ ব্যাং ধরেছিল এবারে আমরা অ্যাক্টিভিটি টু দেখে নিই তো এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ আমরা যে উপরে পার্টটা দেখেছিলাম সেখান থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো এ নম্বরে আছে দি আইস অব দ্য ফ্রক ওয়ার রেড অ্যান্ড শূন্যস্থানে আমরা লিখব বিগ অর্থাৎ ব্যাঙের যে চোখ সেটা লাল এবং বড়ো ছিল তারপরে বি নম্বরে আছে হামিদ করদা এখানে শূন্যস্থানে লিখবো ফ্রক অর্থাৎ হামিদ ব্যাংক ধরেছিল তারপর সি নম্বর আছে দ্য হাইন লেগস অব দ্য ফ্রক আর অলওয়েজ এখানে শূন্যস্থানে লিখবো ফোল্ডেড অর্থাৎ ব্যাঙের যে পিছনের পা দুটো সেগুলো সবসময় ভাঁজ করা থাকে এবারে অ্যাক্টিভিটি থ্রিতে বলা হয়েছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর্থাৎ নিচে যে শব্দ দেওয়া আছে সেটাতে বাক্য রচনা করতে হবে তো একটা শব্দ হচ্ছে হাউস আর একটা হচ্ছে কট তো প্রথমে হাউস দিয়ে বাক্য রচনা আমরা করি হাউস বা বাড়ি তো এখানে তিনটি বাক্য দেখাচ্ছি যে কোনো একটি লিখে দিও তো প্রথম বাক্যটি হচ্ছে দিস ইজ আওয়ার হাউস অর্থাৎ এটা হচ্ছে আমাদের বাড়ি মাই হাউস ইজ বিগ অর্থাৎ আমার বাড়িটি বড় কিংবা লিখতে পারো ইট ইজ এ বিউটিফুল হাউস এটা খুব সুন্দর একটা বাড়ি যে কোনো একটা লিখে দিও তারপরে বি নম্বরে আছে কট অর্থাৎ ধরেছিল এখান থেকে আমরা লিখতে পারি হি কট দ্য ফ্রগ অর্থাৎ সে ব্যাং ধরেছিল এটা একটা হতে পারে বাক্য কিংবা লিখতে পারো দ্য লিটল বয় কট এ ফিশ অর্থাৎ ছোটো বাচ্চাটি একটা মাছ ধরেছিল কিংবা একটা লিখতে পারো দ্য পুলিশ ম্যান কট দ্য থিপ অর্থাৎ পুলিশ চোরটিকে ধরেছিল যে কোনো একটা লিখে দিতে পারো এবারে অ্যাক্টিভিটি ফোর দেখে নিই এখানে বলা হয়েছে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফেভারেট ফ্রুট অর্থাৎ তোমার পছন্দের ফল নিয়ে চারটি বাক্য লেখো তো আমরা এখানে লিখবো প্রথমে মাই ফেভারিট ফ্রুট লিখে নেবো এবং তারপরে লিখবো মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো অর্থাৎ আমার পছন্দের ফল হচ্ছে আম ইট ইজ নোন অ্যাজ দ্য কিং অফ অল ফ্রুটস অর্থাৎ এটা ফলের রাজা নামে পরিচিত ইট ইজ আ ভেরি টেস্টি অ্যান্ড জুসি ফ্রুট অর্থাৎ এটা খুব সুস্বাদু এবং রসালো একটা ফল তারপর লিখবো ম্যাঙ্গোজ আর অ্যাভেলেবল ইন সামার অর্থাৎ গ্রীষ্মকালে আম প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এই গেল ক্লাস থ্রি এর ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্কের কমপ্লিট সলিউশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এছাড়া বাকি যে ভিডিওগুলো আছে বাকি সাবজেক্টে সেগুলো চ্যানেলের প্লেলিস্টে দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে দেখে নিও তো আজ এই ভিডিওটা এতটুকুই বাই